Assalamualaikum, আমি মমতাজ ইসলাম নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে ছেলেমেয়েরা তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমি এখন দ্বিতীয় শ্রেণীর বাংলা পড়াব। তোমাদের অর্থবার্ষিক পরীক্ষার সিলেবাসে একটা গল্প আছে, দেখো যে আমি এর আগে গল্প কবিতা করেছি, একটা গল্প আছে শেষে কানামাসি হোক, এই গল্পটা আমি নিয়ে তোমাকে তোমাদের আলোচনা করব। এটাই কি বলছে দেখো, গ্রামের নাম শীতলপুর, তপুর মামা বাড়ি, সেখানে ওরা গ্রামে ছবির মতো, গ্রামটি কি ছবির মতো সুন্দর। প্রতি বছর গ্রীষ্মের ছুটি মানে গরমের ছুটিতে ওরা সেখানে যায়, গ্রামে মামার বাড়িতে যায়, সাথে বাবা মা আর বড় কোন টান্ডা। শহর ছেড়ে কয়েকদিন, শহর ছেড়ে দূরে কয়েকদিন খুব ওদের আনন্দে কাটছে। ওরা ওখানে কি করে তোমরা গল্পটা করলে আরো ক্লিয়ার হবে। ওখানে ওরা মামাতো ভাই বোন মৃত্যু সোমা আর জিসান তো আছেই, আরো আছে বাড়ির পাশে কেয়া কনক সিহা সুবিমল রাতুল আরো অনেকে এরকমের। ওরা মামা বাড়িতে গেলে ওদের একটা গ্রুপ হয়, ওখানে বাড়ির পাশের ছেলেমেয়েরা থাকে, মামাতো ভাই বোন আছে, এদের নিয়ে ওরা একটু মজা করে, বিভিন্ন ধরনের খেলা খেলে, হ্যাঁ বনভোজন করে, মানে যেটা আমরা কি করে ওরা বাগানে গিয়ে মাদুর লেছে, ওরা গল্প করে, ওরা বিভিন্ন ধরনের চোখ দুই চোখে কাপড় বেঁধে এইভাবে করে ওরা দেখো ওরা কি করে এরকম একটা গ্রুপ, এইভাবে ওরা বিভিন্ন ধরনের খেলা খেলে, ওরা মাদুর পেতে গল্প করে। তারপরে কি করে একটা খেলা আছে কানামাসি ভোগ, মানে গল্পটার নাম কানামাসি ভোগ। এই কানামাসিটা কি, এটাও একটা খেলা, সেটা ওরা খেলে। কানামাসিটা হলো কি, একটা কাপড় দিয়ে একজনের চোখ বেঁধে তাকে ছেড়ে দেয়, আর চারিদিকটা তাকে সবাই খোঁচাখুচি করতে থাকে, আর সে যাকে ধরতে পারবে সে আবার এই তার আবার চোখ বেঁধে এই চোখ বেঁধে দিবে, তখন আবার সে এইভাবে চোখ বাঁধা চোখে কাউকে না কাউকে ধরতে হবে। তাই সে এই ধরনের খেলাটা, এটা চোখের চোখের ওরা আবার কি করছে চোখটা বেঁধে ওরা আঙ্গুল দিয়ে পরীক্ষা করতেছে যে সে দেখতে পাচ্ছে কিনা। হ্যাঁ এই খেলাটা এটা ছোটবেলায় অনেকেই খেলছে, এটা সবাই জানে যে এই খেলাটা কিরকম। এই খেলা চোখ বেঁধে যখন ছেড়ে দেয় তখন ওরা কি করে চারিদিকে ঘুরে আর বলে কানামাছি ভোগ ভোগ, যাকে পাবি তাকে চোখ। হ্যাঁ এটা ছোটবেলায় খেলছে অনেক সবাই, এটা জানে না এমন কোনো না, তোমাদের বাবা মারাও এই খেলাটা খেলছে, আমরাও খেলছি। এই এই খেলাটা নিয়েই এই গল্পটা, তাইলে আমি তোমাদের এই গল্প সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিলাম, তোমরা এই গল্পটা বাসায় ভালো করবে। হ্যাঁ গল্পটা ওই খেলা নিয়েই গল্পটা, তোমরা একটু ভালো করে পড়বে, পড়ে নিলেই বুঝতে পারবে যে এই খেলাটা কি খেলা এবং মামা বাড়িতে গিয়ে ওরা কি করে। হ্যাঁ ওদের ছোট মামা বাড়ির পিছনে ছোট মাঠে খেলা চলছে, এক সময় ছোট মামা এলো বলল আমাকে নেবে তোরা তোদের সঙ্গে, সবাই আনন্দে হইচই জুড়ে দিল। যখন মামা ওদের সাথে খেলার আগ্রহ দেখালো তখন ওরা খুব মজা পেল, মামাও ছোটদের সঙ্গে তার শৈশবে ফিরে গেলেন। খেলা শেষে মামাকে ঘিরে গেল, মামাকে ঘিরে গোল হয়ে সবার সবাই। তপু অবাক চোখে জিজ্ঞেস করলো মামা তুমিও এই খেলা জানো, মানে ওরা ভাবছে যে এই খেলাটা ওদের, মামা এটা জানো, ওরা মামা হেসে উঠলো বললো জানি মানে এ তো আমাদের পুরানো খেলা। হ্যাঁ এটা শুধু মামা না, মামার বড় যে মামা আছে তারাও এটা জানে, তোমার বাবা মাকেও জিজ্ঞেস করবে দেখবে তারাও বলবে যে ছোটবেলায় এই খেলাটা আমরাও খেলেছি। তা ঠিক আছে তোমরা এই গল্পটা সুন্দর করে পড়ে নিবে। তা আমি তোমাদের এখন একটা চিঠি নিয়ে আলোচনা করব, এই চিঠিটা কিন্তু পরীক্ষায় অবশ্যই থাকবে, তোমরা একটু সিরিয়াসলি মানে সিরিয়াসলি এটা পড়াশোনা করো, আর চিঠিটা কিন্তু অবশ্যই থাকবে, তোমরা সেইভাবে চিঠিটা পড়বে। তা চলো দেখো আমি একটা চিঠি পড়ে কাগজে তুলে নিয়ে আসছি, দেখো চিঠিটা ও একটা দেখো এখন একটা চিঠি দিয়ে তোমার জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র।
তুমি বন্ধুকে পত্র দিবে, আমি কাগজে লিখে নিয়ে আসছি, বোর্ডে লেখা সম্ভব নয়, তাই দেখো তোমরা, তুমি এইভাবে দেখো, প্রথম লিখবে এলাহি ভরসা প্রিয় মাহি মিহার, মিহার দিয়ে তুমি এভাবে আমি যেভাবে লিখে দিছি তুমি এভাবে লিখবে, প্রিয় প্রীতি ও শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো, আগামী আট আট আমি দিছি আট আট, তোমার যখন পরীক্ষা হবে সেই পরীক্ষার ডেট অনুযায়ী তুমি ডেটটা দিবে। আমি প্রথম আমার সপ্তম জন্মবার্ষিকী পালিত হতে যাচ্ছে, ওই দিন উৎসবে অংশগ্রহণ করার জন্য তোমাকে নিমন্ত্রণ, তোমার নিমন্ত্রণ রইল, তুমি এলে খুব খুশি হব, তোমার আব্বা আম্মাকে আমার সালাম জানাবে, ইতি তোমার বন্ধু ফাহিম। এবারে ছোট করে তুমি লিখবে, একটা খাম আঁকবে, প্রেরক প্রাপক, আর খামটা 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি, এভাবে তুমি এভাবে 3 ইঞ্চি করবে, এভাবে 5 ইঞ্চি করবে, কর্নারে একটা টিকিটের ঘর করবে, এইভাবে করে তুমি চিঠিটা সম্পূর্ণ করবে পরীক্ষার খাতায়। তাইলে এই গেল চিঠি, তোমরা চিঠিটা ভিডিওটা দেখে চিঠিটা তোমরা খাতায় তুলে তারপরে করবে। আমি খামের মাপও দিয়ে দিয়েছি, এইভাবে করে একটা খাম তৈরি করবে, চিঠিতে কিন্তু অবশ্যই খাম দিবে। হ্যাঁ, আর যে গল্পটা পড়িয়েছি এই গল্পটা তোমরা বাসায় করে নিবে, ঠিক আছে? আমি তোমাদের আর আর কিছু আর আগাবো না, অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে যা যা থাকবে এর উপরে আমি ক্লাস নিচ্ছি, এর উপরে আমি প্রশ্ন করেছি, তোমাদের কোনো সমস্যা হবে না, প্রশ্ন খুবই সহজ হবে। তাহলে তোমরা একটু পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।